নমস্কার, আমি বন্দনা। বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। নতুন রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না। আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে রসমালাই। রসমালাই আমরা সবাই খেয়েছি, তবে এই পাউরুটি দিয়ে তৈরি করা রসমালাই খেতে খুবই টেস্টি, আর দোকান থেকে যে রসমালাই কিনে আনি তার স্বাদের থেকে কোনো অংশে কম নয়। তাই আমি আজকে আপনাদের সাথে পাউরুটি দিয়ে রসমালাই তৈরি করার রেসিপিটা শেয়ার করছি। তো দেখে নিন আমি পাউরুটি দিয়ে রসমালাই কীভাবে তৈরি করি। আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিন এরকম নতুন রেসিপি পাওয়ার জন্য। পাউরুটির ধারগুলো আমি কেটে বাদ দিয়ে দেব, শুধু মাঝখানের যে সাদা অংশটা রয়েছে সেই অংশটা আমার রসমালাই তৈরি করতে লাগবে। এই সাদা অংশটা কেটে নিয়ে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। গ্যাসের মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। দুধ আমি ভালো করে একটু ফুটিয়ে নেব, নেড়ে চেড়ে একটু ভালো করে দুধটাকে ফুটিয়ে গাঢ় করে নিতে হবে। এরপর দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গাওয়া ঘি। ঘি দিয়ে আমি ভালো করে একটু নেড়ে দিচ্ছি। ভালো করে না নাড়লে নিচে দুধ লেগে গিয়ে উড়ে যেতে পারে। ঘিটা ভালো মতো দুধের মধ্যে মিশে গেছে। এইবার আমি এতে দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। চিনিটা অ্যাড করে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে দেব, যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। দুধের মধ্যে চিনিটা ভালো করে মিশে গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। দুধের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পাউরুটিগুলো। একটু একটু করে পাউরুটিগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিলাম। পাউরুটিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে পাউরুটিগুলো দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা ভালো করে নেড়েই যেতে হবে, থামলে হবে না। যদি আপনারা নাড়া বন্ধ করে দেন তাহলে কিন্তু এটা নিচে লেগে যেতে পারে। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে একটা পাক তৈরি করে নেব। এইটা আস্তে আস্তে নাড়তে নাড়তে আপনারা দেখতে পাবেন দুধটা একদম শুকিয়ে গেছে, আর নরম একটা মিশ্রণ তৈরি হবে। এই নরম মিশ্রণটা আস্তে আস্তে নাড়ার পর দেখবেন কড়া থেকে উঠে এসেছে, উঠে একটা গোল মণ্ড তৈরি হয়ে যাবে। তখনই আপনারা বুঝতে পারবেন যে পাকটা তৈরি হয়ে গেছে। এইটার পাক আমার তৈরি হয়ে গেছে। এবার এটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এটা আমি রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এইটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ গাওয়া ঘি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পর এইটাকে আমি ভালো করে হাত দিয়ে আবার মেখে নেব, যাতে দুধ আর ঘি ভালো করে এর সাথে মিশে যায়। এটা আমি ভালো করে মেখে নিয়েছি। এবার হাতে একটু ঘি নিয়ে আমি উপর দিকে লাগিয়ে দিলাম। লাগিয়ে উপরটা একটু সমান করে দিচ্ছি। এটা আমার একদম রেডি। এইবার আমি এর মধ্যে থেকে একটু করে নিয়ে হাতের মধ্যে রেখে ছোট ছোট করে গোল বল তৈরি করে নেব। এই সাইজটা আপনারা বেশি বড় করবেন না, একদম
ছোটো ছোটো করে তৈরি করবেন, আবার খুব ছোট তৈরি করে ফেলবেন না। একটুখানি মিশ্রণ নিয়ে এরকম হাতে দিয়ে ছোট ছোট করে গোল তৈরি করে নেবেন। এইভাবে আমি সবকটা তৈরি করে নিচ্ছি। সবগুলো আমার তৈরি করা হয়ে গেছে। আমি 1 লিটার দুধ এখানে নিয়েছি। দুধটা আমি গ্যাসের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। ততক্ষণ ফুটাতে হবে যতক্ষণ না এটা গাঢ় হয়ে যাচ্ছে। দুধটা কিন্তু নিচে থেকে ভালো করে নেড়েই যেতে হবে, নাহলে কিন্তু দুধ নিচে লেগে যেতে পারে। দুধটা আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 4টে ছোটো এলাচ। এলাচটা আমি একটু ভেঙে দিয়েছি। ভেঙে আমি আবার ভালো করে নেড়ে চেড়ে এটা দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এইটা চিনিটা আপনারা মিষ্টি বুঝে ব্যবহার করবেন, আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন সেই বুঝে দেবেন। চিনিটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি, যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। ভালো করে এটাকে নাড়িয়েই যেতে হবে। দুধ ফুটে অনেকটা গাঢ় হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা মিশিয়ে দিতে হবে, কারণ গুঁড়ো দুধ অনেক সময় ডেলা পাকিয়ে যায়। এই গুঁড়ো দুধ দেওয়ার কারণ হচ্ছে যে লিকুইড দুধটা আছে সেটা অনেকটা গাঢ় হয়ে যায়, আর রসমালাইটা খাওয়ার সময় খুব টেস্টি লাগে। দুধটা ভালো মতো গাঢ় হয়ে গেছে। এইবার এর মধ্যে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি রসমালাইয়ের বলগুলো। বলগুলো আপনারা একেবারে সব ঢেলে দেবেন না, 2-4টে করে হাতে নিয়ে আস্তে আস্তে দুধের মধ্যে ছেড়ে দেবেন। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা খুব লোয়ের থেকে মিডিয়ামের মধ্যে থাকবে, বেশি হাই ফ্লেমে দেবেন না। সব বলগুলো আমার দেওয়া হয়ে গেছে। এইবার আমি 15 মিনিটের জন্য মিডিয়াম আঁচে এটা আমি ফুটে উঠতে দিচ্ছি। যখন এগুলো ফুটে উঠবে তখন উপরে সব বলগুলো ভেসে যাবে। তবে মাঝে মাঝে একবার নিচে থেকে এটা নেড়ে দিতে হবে, যাতে নিচে লেগে না যায়। বলগুলো দুধের উপরে ভেসে উঠেছে, আমি একটু নিচে থেকে হালকা হাতে নেড়ে দিচ্ছি। তৈরি করে নিলাম পাউরুটি দিয়ে রসমালাই। এই রেসিপিটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিন আরও নতুন রেসিপি পাওয়ার জন্য। আর ভিডিওটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।